আমি না শুরু থেকে এরকমই চাইতাম যে শাকিব না আসলে বিজনেস করুক, আমি অলওয়েজ না বিজনেসে তাকে ইন্সপায়ার করতাম। আমি আর শাকিব প্রচুর সিনেমা দেখতাম, সেখান থেকেই কিন্তু এই পিক করা হয়েছিল হিরো দা সুপারস্টার এবং এসকে ফিল্মের কিন্তু যাত্রা শুরু। আমার না সারাক্ষণই ব্যবসা মাথায় ঘুরতে থাকে। আজকে শাকিব খান রিমার্ক অ্যান্ড হার্লেন গ্রুপের ডিরেক্টর, সো প্রাউড। উপমাসি শাকিব খানকে নিয়ে কোনো সিনেমার প্রযোজনা করবেন না? শাকিব খান যে পরিমাপের একজন অভিনেতা, তাকে নেওয়ার মতো স্বার্থ সামর্থ্য অবিশ্বাসে নেই। তবে একজন প্রযোজকের আছে, সেটা আব্রাম খান জয়। কেন, আপনি না বাংলার কুইন, আপনি না নিজের পরিচয়ে চলেন, একসাথে তিনটি বিজনেস চালাচ্ছেন, এখন প্রযোজক জয়কে টানছেন কেন? জয় মানে তো শাকিবেরই টাকা। আপনি যে সাজিয়ে সাজিয়ে মিথ্যা বলেন, আপনার ভক্তদের কমেন্টসগুলো পড়লেই সেটা বোঝা যায়। কমেন্টেও কখনো রাগ করি না, গুড কমেন্টেও হ্যাপি হই না। আমি আমার অলওয়েজ আমার যেটা ব্যাটার সেই ডিসিশনে চলি। আমি হার্লেনের সাথে দীর্ঘ 6-7 মাস আমি হার্লেন স্টোরির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর শাকিব খান ভেরি কংগ্রাচুলেশন, এবং সাথে সাথে আমার সন্তানের বাবাকে শুভেচ্ছা জানাই, উনি হার্লেনের ডিরেক্টর হয়েছেন। মেগাস্টার শাকিব খানের প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত অপু বিশ্বাস, গত 20 জানুয়ারি নতুন পরিচয়ে হাজির হয়েছেন শাকিব খান। রিমার্ক নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন এই অভিনেতা। এবার জানা গেল প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন তার সাবেক স্ত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাস। মেগাস্টার শাকিব খান যেদিন প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হন, সেদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন এই অপুমাসি। অভিনেত্রী অপুমাসি বলেন, শাকিব খান যে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন, সেই প্রতিষ্ঠানে চোখ বন্ধ করেই কাজ করা যায়, কারণ শাকিব খান অনেক বিচক্ষণ। শাকিব খান ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। রিমার্ক বিশেষত একটি প্রসাধনীর কোম্পানি, সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যাবে। এমন একটি কোম্পানির শুভেচ্ছা দূত হতে পেরে উপমাসির অনেক ভালো লাগছে। আমার জয় আছেই, সাথে সাথে যারা শাকিবিয়ানরা আছে তাদের জন্য তো এটা অনেক বড় একটা পাওয়া। এবং আমি না শুরু থেকে এরকমই চাইতাম যে শাকিব না আসলে বিজনেস করুক, আমি অলওয়েজ না বিজনেসে তাকে ইন্সপায়ার করতাম। আপনি আর মিথ্যা বলবেন না উপমাসি, আমরা শাকিবেনরা জয়ের মুখের দিকে তাকিয়ে চাই তো। আমাদের বস শাকিব খান আর আপনি একসাথে বসবাস করেন।